জমে উঠেছে চাঁদপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচার প্রচারণা, দ্বারে দ্বারে প্রার্থীদের ভোট প্রার্থনা। আগামী 26 ডিসেম্বর বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রার্থীদের প্রচার প্রচারণা। ভোটারদের ঘরে ঘরে গিয়ে দিচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। জয় হলে এলাকার উন্নয়নের জন্য যতটুকু চেষ্টা সার্বিক চেষ্টা করব আমি। চাঁদপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে লড়ছেন 6 জন। আওয়ামী লীগ মনোনীত দেলোয়ার হোসেন রাড়ি, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান সবুজ, ইসলামী আন্দোলনের শাহজাহান হাওলাদার। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আলমগীর হোসেন স্বপন, রফিকুল ইসলাম ও কাউসার। তবে স্বতন্ত্র প্রার্থী শুধু নামেই রয়েছে মাঠে, তারা সক্রিয় নেই, এই বলে জানিয়েছেন কিছু ভোটারগণ। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় নৌকা ও হাতুড়ি মার্কার লড়াই চলছে। উল্লেখ্য, নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ি, তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আমি চাঁদপাশা ইউনিয়নে আগামী 26 ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত, আওয়ামী লীগ মনোনীত, জনগণের মনোনীত নৌকার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার প্রচার প্রচারণা খুবই ভালো চলছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা যা লক্ষ্য করছি তাতে ইনশাল্লাহ আগামী 26 ডিসেম্বর আমার জনগণ এই নৌকার বিজয় ছিনিয়ে আনবে। অপরদিকে হাতুড়ি মার্কার প্রার্থী আনিসুর রহমান সবুজ, তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমাদের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ আগামী 26 তারিখ অনুষ্ঠিত যাচ্ছে। আমার প্রচার প্রচারণা খুব ভালোই চলছে, জনগণের বিচার ব্যাপক সাড়া আছে। দীর্ঘ 5 বছর চেয়ারম্যানই করছি, জনগণের পাশে থেকেই তাদের সেবা দিচ্ছি এবং যদি চাঁদপাশা সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ ভোট দিতে পারলে আমি নিশ্চয়ই বিজয়ী হব। তাই সাধারণ মানুষের মুখে এই দুই প্রার্থী সমান সমান। এখন দেখা যাবে ভোটারগণ 26 তারিখ কি রায় দেয়। ভোটটা দেবো, আমাগো দেশের উন্নয়ন দে করতে পারবে, ভালো রাস্তাঘাট করতে পারবে, হ্যাঁ আমরা ভোট দেবো। এই সৎ ব্যক্তিকে, যে সৎ কাজ করবে, সৎ মানুষের, এই চেয়ারম্যান না থাকলেও যারা উপকার করে দেশের, হ্যাঁ যেন আল্লাহ তালা হ্যাঁ চেয়ারম্যান বানায়। ভালো চেয়ারম্যান যদি হয় এবং মনে করেন রাস্তার কাজকর্ম যদি করে তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ভালো যে প্রার্থী হারে আমরা চাই, যে ভালো কাজ করবে তারাই চাই।